Assalamualaikum, Najat Blog ke sobai ke স্বাগত আজকে আমি রান্না করব ইলিশ ভাপা ইলিশ ভাপাটা কিভাবে করব চলেন রান্নাটা আমরা শুরু করি আমি এখানে চাল দিয়ে জিনিসগুলো দিয়ে নিয়েছি এটাকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এতে হবে কি মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে এভাবে রেখে দেব 10 মিনিটের মতো আমি অন্য প্রসেসে চলে যাচ্ছি এখানে সরিষা দিয়ে নিয়েছি সরিষার মধ্যে কাঁচা মরিচ দেওয়ার কারণ হয়েছে এভাবে যদি আপনি ব্লেন্ডার করেন আপনার সরিষাটা তেতো লাগবে না নারকেল কোরা দিয়ে দিলাম চার পাঁচ টুকরার মতো টক দই দিয়ে দিব ছোট কাপের এক কাপের মতো আমি এটাকে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ যেহেতু আমি মাছের লবণ দিয়ে মেখে রেখেছি এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব এর মধ্যে আমি এখন দিয়ে দিব সরিষার তেল আমি এখানে এক চামচের মতো থেকে কম সরিষার তেল দিয়ে দিব কারণ যেহেতু মশলাগুলো দিয়ে ভালোভাবে মাছটাকে এভাবে ঢেকে দিতে হবে ভালোভাবে মশলাগুলো যেন মাছের সাথে মিশে যায় এখন আমি একটা অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি সেটার মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ড স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম এখন এটাকে আমি 30 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাপে এটা হবে দেখেন এটা ভাপ চলে আসছে এভাবে এটা ভাপে হবে